সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকা ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি থেকে আসলে জানা যাবে যে কবে রেজাল্ট প্রকাশিত হবে এবং কোন কোন উপায়ে রেজাল্ট দেখতে পাবে সেইটা তো এখানে যেটা বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ ডিগ্রি স্নাতক পাস ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা বাইশে ফেব্রুয়ারি বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এসের মাধ্যমে এন ইউ স্পেস এটি ডিজি স্পেস রোল নং দিয়ে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে সেন্ড করতে হবে একই দিন বিকাল চারটা থেকে এই রেজাল্ট তোমরা এস এম এসের মাধ্যমে পাবে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত নয়টা থেকে পাবে উল্লেখ্য প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী স্নাতক পাস স্নাতক সম্মান বা স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে যে কোনো শিক্ষাবর্ষই হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই সাতাশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখের মধ্যে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে অনলাইনে ভর্তি চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এছাড়া প্রথম রিলিজ স্লিপের মেথা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছু শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না বিশেষ দ্রষ্টব্য সংশ্লিষ্ট সকলকে কোভিড উনিশ মহামারী সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে প্রথম রিলিজ শ্লিপের মেধা তালিকায় ভর্তি কার্যক্রম নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে এটা ইম্পর্ট্যান্ট টপিক এটা অবশ্যই সবারই জানতে হবে তো এক নম্বরে যেটা আছে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি পিডিএফ কপি সংগ্রহের তারিখ সংগ্রহের তারিখ বাইশ দুই দুই তারিখ থেকে আঠাশ দুই দুই তারিখ পর্যন্ত শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে ডিগ্রি পাস লগ ইনে লিঙ্কে ক্লিক করে রোল নাম্বার ও পিন নাম্বার দিয়ে ভর্তি ফর্ম পূরণ করে প্রিন্ট কপি নিতে হবে তারপর রিলিজ স্লিপের প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো পঁচাশি টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার তারিখ তেইশ দুই দুই হাজার বাইশ থেকে এক তিন দুই হাজার বাইশ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ পরবর্তী যেগুলো আছে এগুলো কলেজ কর্তৃক এই কাজগুলো কলেজ কর্তৃপক্ষের কাজ তো এইগুলো দেখে কোনো লাভ নাই তো এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন দিন ভারপ্রাপ্ত স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর মোহাম্মদ হোসেন রেস্টার ডিগ্রি পাস স্নাতক শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর তো এই নোটিশ থেকে আসলে মেইনলি যেটা জানা গেল সেটা হলো 2020 হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস প্রথম বর্ষ প্রথম রিলিজ স্লিপ বাইশে ফেব্রুয়ারি বিকাল চারটায় প্রকাশিত হবে বাইশে ফেব্রুয়ারি বিকাল চারটায় রিলিজ স্লিপের ফলাফল প্রকাশিত হবে রাত নয়টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পাবে তো আপডেট পেতে অবশ্যই সাথে থাকো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে পরবর্তীতে আপডেট এবং সাজেশন পেতে সাথেই থাকো আজকে এ পর্যন্তই ধন্যবাদ